ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন হারানো দিনের গান। একেবারে সুমনা যখন রয়েছেন, আমাদের যন্ত্রশিল্পীরা রয়েছেন, আপনারা রয়েছেন, সবাই মিলে এবার শুরু করে দিই, এবার হই হই করে সেই গোল্ডেন এরাতে আবার আমরা প্রবেশ করে যাই। নির্মলা দি, আবার আমার এই গানটা যেন কোথায় মনে হয় শপথ নেওয়ার গান, জানো তো, ভালোবাসার শপথ নেওয়ার গান এই গানটা। আমার খুব যখনই শুনি এই কথাটাই আমাকে ভীষণ ভাবায়।
বিমলাদির জীবনে কিন্তু এই গানটা ভীষণ সত্যি, কারণ ওনার যিনি প্রদীপ দাশগুপ্তরই সুর কিন্তু এই গানটা, এবং উনি বারবার বলতেন যে আমার মা যদি জীবনে কোনো ভালো কাজ করেছেন সেটা হলো যে আমার সঙ্গে ওর বিয়ে দিয়েছেন। একদম, এটা নির্মলাদি বারবারই বলেন, এবং এত কেয়ারিং নির্মলাদির হাজবেন্ড নির্মলাদির প্রতি, এত প্রদীপ দা এত কেয়ারিং, মানে আমরা আমাদের যদি কথা বলতে হয় কিন্তু দাদার সাথে কথা বলতে হয়, নির্মলাদি মানে কি করবেন না করবেন রাখেন, একদম আগলে রাখেন। আর একজন মানুষ ছিলেন শান্তিদা, বনশ্রেদিকে আগলে রাখতেন ভীষণভাবে, মানে এত আগলে রাখতেন মানে যেন তুলোই করে রেখে দিয়েছেন। আমি জানি না বনশ্রুতি অনুষ্ঠান দেখেন মাঝে মাঝে দেখছেন কি না, মানে আমি জানতামও না শান্তিদা চলে গেছেন, আমি ফোন করে শান্তিদারই খোঁজ করেছি, আমি ফোন করেছি করে শান্তিদাকেই চেয়েছি, তখন বনশ্রুতি বললেন তো আর নেই, মানে আমার কাছে এই দিনটা না আমার খুব কষ্ট হয়েছিল, মানে কারণ মানুষটাকে খুব কাছ থেকে দেখেছি, এরকম বনশ্রুতির সাথে অনুষ্ঠান করছি শান্তিদা উল্টো দিকে চেয়ার নিয়ে বসে দেখছেন, এবং দেখছেন মানে কি তারিফ করছেন রীতিমতো স্ত্রীকে। তারপরে বনশ্রুতির, আমি বনশ্রুতির কথাতে চলে গেলাম, বনশ্রুতির খাতা তৈরি করে দিয়ে মানে পরিস্থিতি যাতে দেখতে সুবিধা হয়, এরকম বড় বড় হাতের লেখা, তো এইগুলো মনে হয় যে এই মানুষগুলোকে তো আমরা পেয়েছিলাম, এই মানুষগুলো কিন্তু এত ভালো ভালো গানের পিছনে ছিলেন এবং আছেন, এই শিল্পীদের পিছনে ছিলেন বা আছেন। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার। নমস্কার, নমস্কার, কে বলছেন? হ্যাঁ বল। সুপ্রভাত, নমস্কার সকল। আজকে এখানে এডি প্লাসে বেশ কয়েকদিন থাকতে পারিনি, কিন্তু মানে বেশ ভালো ভালো প্রোগ্রাম হয়তো হয়ে গেছে, তাই আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে সত্যি বড় সুন্দর, এবং আপনার তার সাথে যে টিপিংগুলো রয়েছে সেটা বেশি আরো বেশি সুন্দর আর কি। তো আমাদের প্রত্যাশা তো সীমাহীন, আপনার গান বড় সুন্দর, গাইছেনও বড় সুন্দর, খুব সুতিনন্দন এবং পেনিট্রেটিক, পুরোনো দিনের গান এবং বা হারানো দিনের গান যে নামই আমরা বলি, গানগুলো বড় সুন্দর করে আপনি আপনার চেকলিস্টে তৈরি করে নিয়ে এসেছেন। আমি চেষ্টা করছি, আমি গাইতে পারছি এটা আমি বলবো না একদম, কারণ প্রধান আমরা তার বিচারক আমাদের, আমি আগেই বলেছি শ্রুতিনন্দন এবং পেনিট্রেটিক, ভালো লাগছে গানের, গানটা ভালো আছে আর কি, এই জন্যই বলছি আর কি ভালো লাগে। তো আপনার কাছে আমি দুটো গানের অনুরোধ করি, একটা হচ্ছে নির্মলাদির গান আসছি তুমি বলো তো মুক্তি দেখে, আর যদি সম্ভব হয় সন্ধ্যা মুখার্জির একটা গান কথা রাখো গো শ্যাম পথ ছাড়ো মোর। হ্যাঁ, পথ ছাড়ো গো শ্যাম কথা রাখো মোর। হ্যাঁ হ্যাঁ, তো এই দুটো গানের মধ্যে যদি আপনি গাইতে পারেন, ছোট করেও গান না, খুব ভালো লাগবে, খুশি হব। আপনাদের সকলকে ধন্যবাদ, সিটি ভেনের টোটাল টিমকে ধন্যবাদ এই অনুষ্ঠানটা করবার জন্য, ছোট করে গাইতে বলছেন, এখানে রাখছি। আচ্ছা, সন্ধ্যা মুখোপাধ্যায় ইনফ্যাক্ট ও প্রচুর গায়, সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান, সন্ধ্যা মুখোপাধ্যায় ওকে আশীর্বাদ করেছেন তো আমি জানি, মানে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান, সন্ধ্যা মুখোপাধ্যায়কে শোনানো এই কৃতিত্বটা তুমি তোমার আছে আমি জানি, কিন্তু আজকে আমরা ধরছিলাম না যেহেতু এদের গান আমাদের খুব একটা শোনা হয় না। আমি তো মনে করি হৈমন্তী দি এখনও ভীষণ প্রাসঙ্গিক, বনশ্রী দি এখনও ভীষণ প্রাসঙ্গিক, তাদের গান এখনও হয়, হৈমন্তী দি এখানেও অনুষ্ঠান করে গেছেন, কত গল্প শুনিয়ে গেছেন আমাদের। তো যাই হোক, আমরা একটু গানেই যাই, তুমি বলো কার গান শোনাচ্ছো? আমি এবার রতু মুখোপাধ্যায়ের সুরে, রতু মুখোপাধ্যায়ের কথা বলছিলাম, একদম প্রথম গান নির্মলা মিশ্রের সুরে যেটা গাইলাম কেউ কথা বলো না, সেই গানটা উনি সুর দিয়েছেন। আবার তার পাশাপাশি দেখো মনে করো আমি নেই বসন্ত এসে গেছে, সুমন কল্যাণপুরের গাওয়া গান। এই মানুষটির গান কিন্তু খুব বেশি দিন আমরা পাইও নি সত্যি, আর আমার মানে সত্যি খুব আফসোস হয় যে আমার মনে হয় আরো ভালো ভালো গান এবং আরো অনেক বেশি ভলিউমে গান ওনার কাছ থেকে পাওয়া যেতে পারত, হয়তো পাওয়া যায়নি। আসলে অনেক সমস্ত কিছুর পিছনে অনেক গল্প অনেক ঘটনা থাকে যে কারণে আমরা অনেক কিছু পাইনি, তো হয়তো সবটা বলাও যায় না, মানে সব কথা সবসময় বলে ফেলা যায় না, উচিত নয়, কিছুটা বলে ফেলি কিছুটা আবার রেখেও দিতে হয়। কাব্যের আড়াল, মনে করো আমি নেই বসন্ত এসে গেছে কৃষ্ণ চূড়ার বন্যায় চৈতালি ভেসে গেছে মনে করো আমি নেই বসন্ত
অসাধারণ। আর সত্যি কথা বলতে কি, তোমার এই গানটা শুনতে শুনতে আমার মনে হলো তৎকালীন যুগে বম্বের যারা শিল্পী, সেই সময় বম্বের যারা টপ টপ শিল্পী, প্রত্যেকে অপেক্ষা করে থাকতেন বাংলায় কখন পুজোর মরশুম আসবে আর তারা এসে এখানে রেকর্ড বার করবেন। তখন তো রেকর্ড ছিল এপিট ওপিট করে, প্রথমে দুটো গান তারপরে বাড়লো গান, ছোটগুলোতে ছোট রেকর্ডগুলোতে একটা করে গান, একটা করে গান থাকতো, হ্যাঁ এপিটে একটা ওপিটে একটা, আর তার পরবর্তী পর্যায়ে গান বাড়লো, সংখ্যা বাড়লো, ক্যাপাসিটি বাড়লো, প্রযুক্তিগতভাবে আমরা এগোলাম। কিন্তু আমি সলিল চৌধুরীর কথা একটু বলবো এই প্রসঙ্গে, যদিও তার সুরে বা তার কথা গান নাই শুনি আজকে, তবু শুনবো, কিন্তু শুনবো কারণ সবিতা চৌধুরী সেই সময়ের একজন, দেখেছো, বাহ তাহলে খুব ভালোই হলো। সলিল চৌধুরীর কথা যদি বলতে হয়, সলিল চৌধুরী কিন্তু সেই সময় নিজে একটা সময় বাংলার গানের নৌকাটাকে বেয়েছিলেন নিজে একা, কারণ হেমন্ত মুখোপাধ্যায়, রবীন চট্টোপাধ্যায় এই সমস্ত মানুষের পরবর্তী পর্যায়ে তিনি একা অনেকটা দিন বাংলার গান নিয়ে এগিয়ে গিয়েছিলেন এবং প্রত্যেকটা মানুষ অপেক্ষা করে থাকতেন। একটা লতাজির ইউটিউবে একটা ইন্টারভিউতে আমি শুনছিলাম যে ওনারা ওয়েট করে থাকতেন কখন বাংলায় পুজো আসবে, কখন সলিলদার কথায় সুরে তারা বাংলায় গান গাইবে, কারণ বাংলা গানের এই মানে বাংলা গান করা মানেই তাদের হিট হওয়া এবং তার একটা এফেক্ট তাদের একটা বছর ধরে এগিয়ে নিয়ে যায়। এটা লতাজির ইন্টারভিউতে লতাজি বলছিলেন। তো আমরা চলে যাই তোমার গানের পরে। সলিল চৌধুরীর কথা যখন উঠল, তাহলে সলিল চৌধুরীর সলিল চৌধুরীর ভাইয়ের কম্পোজিশন, এটা অনেকে জানেন না, অনেকে জানেন যে এই গানটা সলিল চৌধুরী কম্পোজিশন, কিন্তু অ্যাকচুয়ালি নয়। সলিল চৌধুরীর ভাই সুভাষ চৌধুরী, আমি একটা অনুষ্ঠানে ভুল বলেছিলাম, আমি একটু অন্য কথা বলেছিলাম, তারপর পঙ্কজ কাকু মানে শ্রদ্ধেয় পঙ্কজ সাহা আমাকে সেটা কারেক্ট করে দিলেন। তো অনেকে বলেন যে সলিল চৌধুরী নাকি সুভাষ চৌধুরীর নিজের ভাই ছিলেন, তার নামে তাকে গানটা গিফট করেছিলেন নিজে বানিয়ে। তারপর পঙ্কজ কাকু আমাকে বললেন না, সুভাষ চৌধুরী অল ইন্ডিয়া রেডিওর কম্পোজার ছিলেন এবং তিনি একটি পুজোর সময় কিছুতেই সবিতা চৌধুরীকে বলতে পারছেন না যে বৌদি এই গানটা গাইবেন কি না। তো তারপর পঙ্কজ কাকু তার সঙ্গে গিয়েছিলেন, পঙ্কজ সাহা, তারপর তিনি সলিলদাকে মানে সলিল চৌধুরীকে এনগেজ রেখেছিলেন কথায়, তার মাঝখানে সুভাষ চৌধুরী গিয়ে সবিতা চৌধুরীকে রাজি করিয়েছিলেন এই গানটা গাওয়ানোর জন্য। এবং এই গানটা সেই যে তৈরি হয়েছিল, আমার মনে হয় তুমি শুনলে দেখবে যে সুপার ডুপার হিট তখনও আজও, কথার জন্য সুরের জন্য। প্যাটার্নটা কিন্তু একদম সলিল চৌধুরীর মতো। জানি না তোমারে, তুমি লিরিকটা শোনো, কখন প্রথম দেখে আমারও মনের নদী গিয়েছে বেকে, জানি না তোমারে কখন প্রথম দেখে আমারও মনের নদী গিয়েছে বেকে, যদি বলি সব ছেড়ে আমার কাছে চলে এসো, মন দিয়ে সব দিয়ে গভীর করে ভালোবেসো, পারো কি তাই দিতে, যদি বলি সব ছেড়ে আমার কাছে চলে এসো, মন দিয়ে সব দিয়ে গভীর করে ভালোবেসো, পারো কি তাই দিতে। আমার কাছে চলে এসো, মন দিয়ে সব দিয়ে গভীর করে।
অসাধারণ, সুন্দর না গানটা, ভীষণ সুন্দর। আর একটা কথা বলি, সুমনার গান তো ভীষণ সুন্দর, মানে আমি ভীষণ বড় একজন ফ্যান সুমনার গানের, এটা আমি ওকে আগেও বলেছি। এবং আজকে যারা মানে বাজাচ্ছেন তাদেরও আমরা সত্যি সত্যি ফ্যান। কারণ একটা খুব বড় কথা আপনাদের বলি, সেটা হচ্ছে যে এই সপ্তাহে আমিও ঠিক করতে পারিনি অনেকদিন পর্যন্ত যে কী গান আমি গাইব। কারণ হচ্ছে এই গানগুলো নতুন করে সেই পুরনো খাতার থেকে পুরনো পাতায় লিখে শুনে এভাবে এসেছি। মানে আমরা গতকালও প্রতিদিনের রবীন্দ্রনাথের আলোচনা হলো যে মানুষকে বলা হলো সুমনা কিন্তু এখনও গান দেয়নি, বললাম আমরা পাঠাচ্ছি। আমি দেখো আমি কিন্তু তোমাকে গান যখনই পাই আমি হোয়াটসঅ্যাপ করে দিই, তুমি কিন্তু দিও। তো কাল রাত্রিবেলা আমিও ব্যস্ত ছিলাম, উধাও হয়ে গেছে না, আছে আছে আবার এসছি। আচ্ছা, তো যাই হোক, আমি তখন কালকেই কথা হচ্ছিল, তো আজকে এখানে আসার পর আমরা জানলাম যে সুমনা কি কি গান গাইবে। কিন্তু একটা কথা বলি, শিল্পী তো প্রত্যেকেই শিল্পী, কিন্তু আমাদের এই যে আপনারা শুনছেন না, এটা একটা কমপ্লিট একটা টিম ওয়ার্ক। মানে এই টিম ওয়ার্কটাকে আমি নিজে ভীষণভাবে স্যালুট করি। কেন করি, যে এই যে ক্যামেরার মাধ্যমে আপনারা দেখছেন, যারা এসছেন তারা কিন্তু অনেক দূর দূর থেকে এসছেন, কিন্তু ঠিক সকালবেলায় তারা হাজির হয়ে যান আপনাদের জন্য। আপনাদের জন্য এই যে একটা বিনোদনের মানে মানসিকতায় আপনারা রয়েছেন, এই জায়গাটা যেন আপনাদের ঠিক থাকে, এই কারণেই কিন্তু আমাদের এই ধরনের প্রচেষ্টা থাকে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, সুপ্রভাত। কে বলছেন? আমি সিঙ্গুরা থেকে বিদ্যুৎ জানাই। ও আচ্ছা আচ্ছা, দাদা বলুন বলুন। আসলে শীতের সময় তো গলা ফলা সব সকলেরই একই অবস্থা, বলুন। আমি আবার অবশ্য শীত কাতুরে, শীত থেকে আমার বিশেষ পছন্দের না। যাই হোক, তবে শীতের সকালে সুমনার গান ভালোই লাগে। বেশ কিছুদিন বাদে সুমনাকে পেলাম, এই চ্যানেলেই দেখেছি, আগে কথাও হয়েছে, অন্য অন্যত্রেও কথা হয়েছে। সুমনা মা, মনে হয় সুমনার কিন্তু গানটার পেছনে আরো বেশি সময় দেওয়া উচিত। সুমনা, আচ্ছা, উনি একবার প্রথমবার ফোন করেছিলেন, আচ্ছা বুঝেছি। হ্যাঁ, আপনাকে একটু বলে রাখি কি হয়েছে, এই গানগুলো আমি সাধারণত খুব একটা গাই না, কম গাই। আপনাদের জন্য স্পেশালি আমি বেছে নিয়ে এসেছি। আমি তো প্রথমেই শুরুতে বললাম যে এক নম্বর শীতের সকালবেলা, আপনি যেমন শীত কাতুরে আমরা সকলে, কাজেই গলার একটু আড়ষ্টতা থাকে, এবং তার সঙ্গে সঙ্গে এই গানগুলো এক একটা এমন মাইলস্টোন গান, এবং এই গানগুলোর পিছনে যারা শিল্পী, অরিজিনাল শিল্পী ছিলেন এবং যারা গান তৈরি করেছিলেন, তারা কিন্তু দীর্ঘদিন সময় দিয়েছেন, যেটা আমরা দিতে পারিনি, আমরা তুলে সঙ্গে সঙ্গে গেছি। তো এবার আপনাকে আমি কথা দিচ্ছি, আচ্ছা আমি বলছি আপনি শুনুন, আপনাকে কথা দিচ্ছি যে পরের বার যখন আমি আসবো আপনার ফোনটা আমি এক্সপেক্ট করব, অবশ্যই আপনি আমাকে ফোন করবেন, এবং ফোন করে আপনি আমাকে বললেন যে আর কিছু বলার নেই, অসাধারণ। আমি যেটা বলতে চাইছি আমি বলুন, সেটা হচ্ছে তোমাকে, তোমার নামটা আরো যেভাবে সর্বসমক্ষে বা আরো পরিচিতিটা পাওয়া উচিত ছিল, সেটা তুমি পাচ্ছ না। এটা আপনি একটু অন্যরকম বলেন, আগের কথাটা এই কথাটা কিন্তু কোনো মিল নেই, আপনি বলুন যদি মিলে যায়। আজকের কথা বলছি না, আচ্ছা আগামী দিনে কোনো গান নিয়ে করে আমি আজকে যে গাইতে হবে সে কথা কখনো বলি না, কাউকে বলি না, বলুন বলুন, শুধু জানিয়ে রাখি, ইনফরমেশন গুলো দিয়ে রাখি। সেটা হচ্ছে প্রতিমা বন্দ্যোপাধ্যায় দাদা ঠাকুর ছবিতে ছিল, কণ্ঠে আমার কাটার মালা ফুলের মালা না, হেমন্ত মুখোপাধ্যায়ের সুর। আর আলপনা বন্দ্যোপাধ্যায়ের তো অনেক গান আছে, একটা গান, কিছু কিছু গান হয়তো অনেক কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত জায়গায় শোনা যায়, কিন্তু একটা গান শোনাই যায় না, সেটাও বিদ্যাসাগর ছবিতে মাটির ঘরেছে, মাটির ঘরে আজ নেমেছে চাঁদ রে। এছাড়া গায়ত্রী বসের আছে কোন দুই বোনের পাখি, আর পানি ঘোষালের গান নিয়েও তুমি চর্চা করতে পারো। আমার মনে হয় সমস্ত গানগুলো রিভাইভাল হবে। আসলে কি বলুন তো, আমি আপনাকে বলছি সমস্যাটা কোথায় হয়, আমরা যখন বিভিন্ন জলসায় গাই, আপনাদের সামনেই গান গাই, আপনারাই কিন্তু এমন গান রিকোয়েস্ট করেন যেগুলো অত্যন্ত কমন গান, এবং আপনারা বহুশ্রুত গান, সেই গানগুলো অনুরোধ করেন, এবং ফলে যারা শিল্পী রয়েছেন তারাও সেই ধরনের গানই গাইতে বাধ্য হন। এবং সুমনা কিন্তু বিদ্যুৎদা আজকে অনুষ্ঠানের শুরুতেই বলেছে যে অন্যান্য জায়গায়, অন্যান্য মাধ্যমে যখন ওরা গান গাইতে যায়, সেখানেও কিন্তু এই স্কোপটা ওদের কাছে থাকেই না, সেখানেও বলা হয় যে খুব পপুলার কিছু গান শোনাতে। আমি ঠিক বলছি, তাই তো তুমি বললে, একমাত্র এখানে কিন্তু আমরা সেই জায়গাটাকে
ছেড়ে বেরোতে চাই, যে ওই গানগুলো তো আমরা শুনি, ধরো আশা ভোঁসলে, লতা মঙ্গেশকরের কিছু বিখ্যাত গান আছে শুনি, কিন্তু আশা লতাজির এমন অনেক গান আছে যেগুলো শোনাই যায় না। তো আমরা সেই জায়গাটাকে ধরার চেষ্টা করছি। আর আপনি এই কথাটা ঠিকই বলেছেন, ওই যে আমরা না এখন জানেন তো না, উনি কিন্তু প্রথমে যখন বললেন দুটো কথার মানে ওনার দুটো কথা একদম দুদিক দুদিকের ছিল, উনি কিন্তু উনি মানে আমার প্রশংসা করে দিয়েছেন অলরেডি। আমি তো ওই কথাটাকে নিয়ে এগোবো, যে উনি বললেন না যে সুমনার যে যতটা এক্সপোজার পাওয়া উচিত ছিল ততটা সুমনা পায়নি। দেখুন এটা না কিছু করার নেই, এটা হচ্ছে যুগের হাওয়া। তো এবং আমি মনে করি আমাদের কাজ, মাধ্যম যারা আমরা মাধ্যমে রয়েছি, এই মানে বাক্সটা দেখছেন আপনারা, এটার সঙ্গে আপনারা এখন ভীষণভাবে ইউজ টু হয়ে রয়েছেন, এটা না হলে আপনারা বাঁচবেন না। মোবাইল ফোন না হলে যেমন আমরা সত্যি কেউ বাঁচবো না, এই বোকা বাক্স না হলেও কিন্তু আমরা কেউ বাঁচবো না, এটা বাস্তব কথা। তো সেই জায়গা থেকে আমাদের একটা দায়িত্ব রয়েছে শিল্পীদেরকে তুলে আনা সঠিক অর্থে, অর্থাৎ যার গান মানুষ বেছে নেবেন। আমরা 20 জনের গান শোনাবো আপনাদের, হয়তো 20 জন থেকে 2 জনকে আপনারা বেছে নেবেন যে তাদের গানটা আপনারা বারবার শুনতে চাইবেন। দায়িত্ব কিন্তু দাদা আপনাদেরও, শুধু যে আমরা, শুধু যে আপনারা সবাই বা শুধু যে শিল্পীকে খুব ভালো গান গাইতে হবে। সুমনা খুব ভালো গান গায়, কিন্তু ঠিক কথাই বলেছেন আরও অনেক বেশি মাত্রায়, কারণ দেখুন আমাদের এখন না ঝাঁ চকচকে ব্যাপার, ছবি তৈরি হচ্ছে। আমারও একটা জিনিস বলার আছে, এবং সমস্ত দর্শক বন্ধু যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলেন, বিদ্যুৎবাবু যিনি ফোন করেছেন তাকেও বলি, একটু যদি আপনারা নিজের বুকে হাত রেখে, আমি সবাইকে জিজ্ঞাসা করছি আপনারা সত্যি কথা বলুন যে কতজনের বাড়িতে আজকে গান শোনার একটা পুরোপুরি সিস্টেম রয়েছে। ঠিক তাই, এক নম্বর। 2 নম্বর, আপনারা কতজন মাসে অন্যান্য মানে প্রসাধন সামগ্রী কেনেন, অন্যান্য অনেক জিনিস কেনেন, কতজন সিডি কিনে বাড়িতে ফেরেন এবং কতজন সেই সিডিটা শোনেন, টাকা দিয়ে সিডি কেনেন, কতজন বিনা পয়সায় পাইরেটেড জিনিস ডাউনলোড করেন নেট থেকে। এই প্রশ্নগুলো যদি পরপর আসি তাহলেই আমরা বুঝতে পারবো যে এখন কেন বাংলা গান, শুধু বাংলা গান না, এটা সারা ভারত জুড়ে। আমি মনে করি কি জানো তো, আমাদের জেনারেশন অবধি আমরা গান শুনেছি, কারণ আমি দেখেছি আমাদের বাড়িতে পূজোর সময় পূজোর জামা কাপড়ের পাশাপাশি পূজোর গান কেনা হতো। এখন কিন্তু সেই কালচারটাই নেই, এবং আমি আপনাদের তো শিল্পীদের সুযোগ দিতে হবে তাদের গান শোনার জন্য। না শোনা, শুধু তারা ওনারাও নন, তার পাশাপাশি যারা ছবি তৈরি করছেন তারা বাইরে থেকে উড়িয়ে নিয়ে আসছেন শিল্পীদের, বা সেখানে চলে যাচ্ছে ক্যাসেট, সেখানে রেকর্ড হচ্ছে। এই সিস্টেম কেন? তোমরা এত ভালো গান গাও বাংলা, এরকম বহু শিল্পী রয়েছেন, একজন দুজনই স্কোপ পাচ্ছেন বাংলা থেকে, সবাই তো পাচ্ছে না। এবং ধন্যবাদ সিটিভিএনকে এবং অন্যান্য সেই সমস্ত চ্যানেল যারা শিল্পীদের এবং গানকে প্রমোট করেন, তারাই কিন্তু আজকে শিল্পীদের এবং গানকে বাঁচিয়ে রেখেছেন। সত্যি কথা বলতে গেলে গানের, গান শোনার মাধ্যম কিন্তু নেই। এবং আমরা ব্যক্তিগতভাবে জানো তো, এই রিয়েলিটি শো যে গানের SMS করে গান গায়ক গায়িকা তৈরি করা, এটার একদম সম্পূর্ণ বিরোধিতা করি আমরা, কারণ এইভাবে হয় না। তুমি SMS মাধ্যমে গায়ক গায়িকা তৈরি করতে পারবে না, তার তো ভেতরে থাকতে হবে সেটা, গানটা তুমি ইনহেরিট করেছো। ফলে তো কি হয়, ওই টেলিভিশনের রিমোটের মতো, মানে একজন শিল্পী আসেন আবার যান, আবার আরেকজন আসে আবার আরেকজন যান, পুরো রিমোটের মতো। তো আমার মনে হয় সুমনা ঠিকই থাকবে, এবং সুমনা সেই প্রতিশ্রুতি ওর গানের মাধ্যমে দিচ্ছে। পরের গানে যাই, পরের গান, আগের গানটার প্রসঙ্গে পরের গান। প্রথম এর আগে যে গানটা গাইলাম যদি বলি সব ছেড়ে, সেই গানটা গাইতে গাইতে আরেকটা গানের কথা মাথা এলো, যদিও হিন্দি গান। কেন এই গানটা গাইছি সেটা বলে দিই, কারণ এই ডিসেম্বর মাসে 14 বা 19, মাপ করবেন যে কোনো একটা দিন সঠিক, মোহাম্মদ রফির জন্মদিন ছিল। যদি বলি সব ছেড়ে, হুম 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 হুম, একদমই কাছাকাছি একটা সুর গাইতে গাইতে মনে পড়লো। गली गली बाहर की, बस एक छा
ক্যা বাত ক্যা বাত। মোহাম্মদ রফির কথাতে আসি, মোহাম্মদ রফির কথায় তুমি গানটা গাইলে বলে আমার মনে পড়ে গেল একটা ইনফরমেশন, যে মোহাম্মদ রফি নিজের বাড়িতে একটা স্টুডিও করেছিলেন পরবর্তী পর্যায়ে। তখনকার দিনে ধরো 500 টাকা তার যদি মানে পারিশ্রমিক হয় সেটাই তৎকালীন যুগে অনেক। তো তিনি বাড়িতে একটা স্টুডিও করেছিলেন, সেই স্টুডিওতে আলো লাগানো ছিল, বাল্ব, তখন তো বাল্ব, এবং বিভিন্ন মুড অনুযায়ী সেই বাল্বটাকে জ্বালাতেন এবং কন্ট্রোল করতেন তার ইয়েটা। মানে এটা হচ্ছে সতীনাথ মুখোপাধ্যায় তার কাছে গিয়েছিলেন, কারণ তুমি জানো সতীনাথ মুখোপাধ্যায় সুরের মোহাম্মদ রফি অনেকগুলো বাংলা গান করেছিলেন, কি যেন বলো, আলগা করগো, তারপরে আরো আরো আলগা করগো না বলো তোমার হলুদ, আমি নামটা এক্ষুনি গানটার কথা মনে পড়ছে না, বেশ কিছু গান করেছিলেন, মানে খুব পপুলার পপুলার গান একদম। তো সেই সময় তখন সতীনাথ মুখোপাধ্যায় গেছিলেন এবং মোহাম্মদ রফি তাকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা দাদা আপনি তো মিউজিক করছেন গানে, তো ইন্টারলিউড প্রিলিউড নোটেশন এগুলো কে করবেন? তো বলছে কেন আমি করব। তো ওনার কাছে না খুব অবাক লেগেছিল, কারণ তৎকালীন বম্বেতে যারা মানে মিউজিক কম্পোজ করতেন তারা শুধু গানটা করতেন, কিন্তু ইন্টারলিউড প্রিলিউড নয়, সেটা অ্যাসিস্ট্যান্ট মিউজিক ডিরেক্টর করতেন। তো যার জন্য যেদিনকে রেকর্ডিং হয়েছিল মোহাম্মদ রফি 1.5 ঘন্টা আগে এসে পুরো বসে ওই মিউজিক অ্যারেঞ্জমেন্ট দেখেছিলেন, যে কীভাবে সতীনাথ মুখোপাধ্যায় মিউজিকটা মিউজিশিয়ানদের সাথে বোঝাচ্ছেন, কীভাবে নোটেশন রেডি হচ্ছে, তারপরে গানটা হয়েছিল। তো উনি তারপরে নাকি বিশালভাবে একটা ধন্যবাদ জানিয়েছিলেন যে এইরকমভাবে যে কাজ হয়। তো শিল্পী এরাই, দেখো তার 1.5 ঘন্টা, তখন তো তিনি টপে রয়েছেন, 1.5 ঘন্টা আগে আসার তো কোনো দরকারই নেই, তিনি 1.5 ঘন্টা আগে স্টুডিওতে এসেছেন ওইগুলো দেখার জন্য, যে কি করে ব্যাপারে মাইনিউটলি প্রত্যেকটা জিনিস তারা ফলো করতেন, এতটাই ডেডিকেশন ছিল। সেই জন্যের মতো নয় এখনকার মতো নয়, এখনকার সময়ের সাথে না আমাদের খুব বৈরিতা চলছে ব্যাপারটা তা নয়, এখনো বেশ কিছু গান খুব ভালো ভালো গান হয়, আমি তো নিজেই বেশ কিছু গান বারবার শুনি। তো আমি যাই মানে আমার তো এখনো খুব ভালো লাগছে, আমি একটা কথা বলি, জানি না বলাটা ঠিক হচ্ছে কিনা, নচিকেতা চক্রবর্তী যে গান গাইছেন এটা আমার খুব ভালো লাগছে, মাঝখানে তো একদম অফ হয়ে গিয়েছিলেন, আমি চাই আরও অনেক গান গান, কারণ আমাদের একটা আমার খুব হার্ট থ্রব উনি, আমি জানি না কোনোদিন আমি তার সামনে তার ইন্টারভিউ করতে পারবো কিনা, এটা সৌভাগ্য আমার এখনো হয়নি, কিন্তু আমার মানে ভীষণ পছন্দের একজন শিল্পী, একদম তো ধরো জীবনমুখী গান গান, অন্য প্যাটার্নের গান, কিন্তু আমি ভীষণভাবে ভক্ত হচ্ছে ওনার গজলের, ভীষণ ভালো গজল গান, সেই গজল যদি শোনানো যায়। তো যাই হোক, আমার মনে হয় ওনাদের কাজ করা আরও দরকার, অনেক বেশি দরকার। গজলের কথা যখন মনে পড়লে মানে মনে করালে তখন একটা গান মনে পড়ছে, আমি একটু গাই, জগজিৎ সিং এর গাওয়া, মানে আমরা যেটা বলেছিলাম লতা মঙ্গেশকর আশা ভোসলে গীতা দত্ত, আমাদের হাতে সময়ও কিন্তু ভীষণ কম, খুব কম, তো টেলিফোনে বন্ধু আছেন, তুমি গানটা জাস্ট রেডি করো। আর সুপ্রভাত কে রয়েছেন? সুপ্রভাত কে বলছেন? আমি সুপ্রিয় কথা বলছি। কোথা থেকে বলছেন? বারে বারে লাইন পেয়ে অশোকনগর থেকে বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। অসাধারণ শিল্পী, সত্যি প্রথম থেকে শুনছি, এত রেয়াজি গলা এবং এত সুন্দর, মানে ক্যানট বি ইমাজিন্ড, অ্যাকচুয়ালি সত্যি কথা বলছি, দারুণ খরচ এবং দারুণ, অন্যান্য চ্যানেলেও শুনেছি, কিচ্ছু বলার নেই, দারুণ সাউন্ড শিল্পী সত্যি, আমার খুব ভালো লাগছে। আজকে তো রিকোয়েস্ট করতে পারবো না, তাও ভবিষ্যতের জন্য রিকোয়েস্ট করি, যে জনারের গান আজকে গাইছেন তো অসম্ভব ভালো লাগছে। একটা গানের কথা বলি, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায়, তোমার আমার কারো মুখে কথা নেই, এই গানটা সুন্দর গান হয়, অসাধারণ গান। আমি চলে গেলে পাষাণের বুকে লিখো না আমার নাম, দুটো গানের কথা বললাম, আজকের জন্য বললাম না, আজকে যে হোয়াট ইউ হ্যাভ বিন সিলেক্টেড, কোনো কথা হবে না, সেটাই চলুক, কিছু বলতে তুমি আসবে কি, মনে বলছে আর হৈমন্তী শুক্লার, এত সুখ দিও না, এত সুখ যে আমার সয় না, সয় না, এত সুখ দিও না, এত সুখ যে আমার সয় দিও না, এত
এই গানটা খুব কম শোনা যায়, মান্না দের সুর। তারপর চেনা চেনা সুরে ওই কি যেন বাঁশি বাজায়, চেনা চেনা সুরে ওই কি যেন বাঁশি বাজায়, কানে কানে গানে গানে মনে তে সারা জাগায়, চেনা চেনা সুরে দুজন
ধন্যবাদ সুমনা, তুমি এত মন ভরিয়ে দিলে আমাদের। কিন্তু এবারে গজল, তুমি বলেছো জগজিৎ সিং এর কথা, তো আমি গজল না শুনে আমি তোমাকে ছাড়বো না, কারণ ওটা আমার একটা মানে মনের মধ্যে থাকে। যিনি প্রথমে ফোন করে বলেছিলেন যে গান কম হচ্ছে কথা বেশি হচ্ছে, তাকে আমি বললাম পরপর তিনটে একদম ননস্টপ গান আপনার জন্য শোনালাম। না আমরা না ভাবি যে আমরা এরকম বলি ঠিকই, কিন্তু ওদের না একটু গলার রেস্টের প্রয়োজন। একটা তো লাইভ শো হচ্ছে, এইগুলো ক্যাসেট হলে আপনারা পরপর শুনতে পারবেন, কিন্তু একটা মানুষ গান গাইছেন তার গলাটা, আমি ধরুন এই দুটো কথা বলছি একটু রেস্ট পেলো, এবারও গানটা আবার গাইবে, তা না তিন মিনিট সাড়ে তিন মিনিট একটা মানুষ কন্টিনিউ গান গাওয়ার পরে তাকে অন্তত 20-22 সেকেন্ড হলেও রেস্ট দিতে হয় গলার। এই গানটা যদি তোমাকে ডেডিকেট করি। থ্যাংক ইউ। অনেকের মনের কথা আমি বলে দিচ্ছি, কিছু মনে করবেন না। কাল চৌধুরি কি রাত থি, কাল চৌধুরি কি রাত থি, সফর রহা চর্চা তেরা। কাল চৌধুরি কি রাত থি, কুছ নে কাহা ইয়ে চাঁদ হ্যায়, কুছ নে কাহা ইয়ে চাঁদ হ্যায়, কুছ নে কাহা চেহারা তেরা। অসাধারণ সুমনা, তুমি এগিয়ে যাও, আমরা তো তোমার সঙ্গে রয়েছি, ইনফ্যাক্ট তুমি আমাদের সঙ্গেও থেকো। আর অবশ্যই ধন্যবাদ আমাদের যন্ত্রশিল্পীদের, ধন্যবাদ আমাদের সব ভাইদের, অর্থাৎ সব ভাইয়েরা যারা রয়েছেন ক্যামেরার পিছনে, এবং অবশ্যই ধন্যবাদ আপনাদের, এভাবেই আমাদের সঙ্গে থাকবেন, এই অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাবেন। দেখা হবে আগামী রোববার আবার অন্য কোনো আঙ্গিকে, কিন্তু হারানো দিনের গানে। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, ভালো থাকবেন, ভালো রাখবেন, নমস্কার।